আমাদের প্রথম দাবি ইয়াটা ছিল যে আমরা 5000 লোকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করাবো এবং আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা রওনা করেছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখলাম এবং আমাদের কিন্তু সেই আয়োজনে খুব সাড়া আমরা পেয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা যখন আমরা ওই জনসংখ্যা কমিটি যারা বা এই ধরনের অর্গানাইজেশন যারা অর্গানাইজ করেন তারা বলছেন যে 5000 লোকের তৌরের মতো জায়গা ইয়াতে নাই, পরিবেশ সম্ভাবনা থাকে এবং এখানে আগে এরকম ভাবে কোন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এরকম হয়নি, তো আমরা হাতির জিগকে যদি আমরা ভেনু ঠিক রাখতে চাই তাহলে আমাদের সংখ্যা কম আছে। ফলে আমরা একটা সময় একটা সিদ্ধান্ত নিয়েছি যে এটি মাপযোগ করে দেখা গেছে 3500 মতো লোক দৌড়াদৌড়ি করতে পারে। তো আমরা এই কারণে আমরা 3500 লোক যখন হয়েছে 3500 রেজিস্টার সুন্দর হয়েছে আমরা লক করে ফেলছি। আমাদের আমরা তৌহিমে উদ্বোধন করেছিলাম, আপনাদের জানার জন্য বলি আমাদের 25 মে সকালবেলায় এটি 3500 পূর্ণ হয়ে গেছে। পরে আরো যে 14 দিন ছিল অর্থাৎ আজকে পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিতে পারতাম, আমাদের সেই রেজিস্ট্রেশনটা আমরা করতে পারিনি এবং আমাদের বহু রিকোয়েস্ট এসেছে, বিভিন্ন অফিসের লোকজন এসে বসছে যে বলছে যে তারা দৌড়বিন, তারা অংশগ্রহণ করতে চায়। আমাদের এটি আপনারা এমন ভাবে আপনারা সারা জাগিয়েছেন যে এই জয় বাংলা ম্যারাথন, সেটি হলো যে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো আমাদের যে 64 জেলায় যে আমাদের যে জেলা পুলিশ আছে, আমাদের যে অন্যান্য পুলিশের সংগঠন আছে, পিডি আছে, সিআইডি আছে, তাদের মাধ্যমে ওই এলাকায় যারা দৌড়ায় তাদের সাথে আমরা কথা বলে যাতে রেজিস্ট্রেশন করে, অর্থাৎ সারা দেশ কিন্তু আমরা একটা প্রচার করবো। কিন্তু এই প্রচারটি করার আমরা শুরু পাইনি, কারণ এর আগেই আমাদের একটা পুরুষ হয়ে গেছে। কালকে বিকাল থেকে আমরা ওই হাতি জেলা রাখাটি পুরো টিম নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসবো।